টাকা পয়সার সমস্যা, টাকা পয়সার সমস্যা আপনার? গাড়ি ভাড়া লাগবে না, গাড়ি ভাড়া লাগবে না, গাড়ি ভাড়া লাগবো কোন, তাহলে গাড়ি ভাড়া দিয়ে দেবো আমরা। কত ওর বাড়ি কোন জায়গা বাবু? হ্যাঁ, তুলামুড়া। ও, এখানে কার বাড়িতে আইসো? কার বাড়িতে আইসো? এখানে মামার বাড়ি। কোন জায়গা মামার বাড়ি? বিলুনিয়া। এ তো ফাঁসে যে মহিলাটা কে? এই মহিলাটা, পিছনের মহিলাটা মা। তো তোমার মা কথা বলছে না কেন? কথা বলতে পারে না? পারে? তোর বাবুর নাম কি? এদিকে দেখো তো, এদিকে দেখো, তোর বাবুর নাম কি? হানিফ মিয়া। যাইবা কই তোমরা? তো সুনামুরা কেন আইসো? সুনামুরা কেন আইসো এত রাতে? এদিকে যাও। সুনামুর, সুনামুরা এত রাতে কেন আইসো? সুনামুরা এত রাতে কেন আইসো? মামার বাড়ি। আমরা তো মুখ খুলে না, তো কোন দোকান থেকে বলবো? হ্যাঁ, বিস্কুটের প্যাকেট ওই এত আনছে দিয়েছে। আমরা কি পাচ্ছেন? আমরা স্বামীর নাম কন্যা, আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবো তো। হানি, হানি বাড়ি কোন জায়গা? মেন কন্যা। আমরা আমরা তো কোন ফুড রিলেটেড আমরা বলে খারাপ চাই আমরা না? কই যাইতে আসলেন? কই আমনে খারাপ কই? আমরা লাভ আছে না? না না, এবিডি যুগেছে আমরা বলে খারাপ চাই। আপনি কই যাইতে আসলেন মাসি? আপনি কই যাইতে আসলেন? আমাদের বাড়ি নাই। কই থাকবেন আজকে? থাকবেন কই? তাহলে থানার যান, থানার তাই বাড়ি থাকলেন রাস্তা রাস্তা বেয়ে থাকি। আগরতলা বাড়ি, আবার কোন বাড়ি নাই? আমরা কোন জায়গা বাড়িটা কোন না? বাড়িটা কোন জায়গা? হ্যাঁ, বাড়ি কোন জায়গা? আপনি কই যেতেছেন? ছেলেটা কি আপনার নিজের? হ্যাঁ, যে ছেলেটা আছে আপনার সাথে এটা আপনার নিজের ছেলে? এত রাত্রে এখানে সুনামুরা কই থেকে আইসেন? কিছু তো বলেন, বাচ্চাটা আপনার নিজের নেই? হ্যাঁ, ছেলেটার কই ভাইছ তোমরা? এই তো ছেলেটা রাঙামাটিয়া কবরস্থান সংলগ্ন জায়গায় মানে পাওয়া গেছে। ছেলেটা এখানে দাঁড়া রয়েছে, আমি দেখছি এখানে বাড়ি যাওয়ার সময় ছেলেটা দেখছি। আমি তার জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি তা করতেছো, কাল লগে আইছো? হ্যাঁ কইতেছে। এর মাল লগে আইছে? রাত কয়টা তখন? ওই তো রাত অনুমানিক 9:30। আচ্ছা, তো ছেলেটার আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে দাঁড়া রয়েছো কি কারণে? এর মা সাথে আছে, এর মা এনে নাই, অনেক দূরে দাঁড়া রয়েছে। তারপর অনেকক্ষণ পরে আইসে, আওনার পরে আমরা কোনো কিছু না পাইরা তোমরা মানে সাংবাদিক জানাইছি। তারপরে পুলিশের মানে মহিলাটা কি কইতেছে? মহিলা কোনো কিছু কইতেছে না, কথা কইতেছে না কিছু, কোনো জবাব দিতেছে না, যাই প্রশ্ন করি কোনো কিছু না। আদু কি হার মানি মহিলাটা? এটা তো আমরা কইতে পারতেছি না। বাচ্চা একবার কইতেছে মা, অক্ষণ আর কত কোপরে দিই বাচ্চা হের মহিলার কাছে যাইতেছে না। অনেক কারণে আমরা পুলিশ জানাইছি, থানার মধ্যে ইনফর্ম করছি। থানার তারা আইলে তারপর কোন জবাব কি হয়, কি সন্দেহ মহিলাটা কি কোন কোথা থেকে আইতে পারে বা কিছু? আপনি কিছু কইছেন? মহিলা যদি কোনো কিছু বলতো তাহলে বোঝা যেত হেক মানে কোন জায়গা থেকে আইছে কিটা। আমরা তো মহিলা তো কোনো কিছুই কইতেছে না। ছেলে কি কোথায় কি বুঝলা মানে কোন জায়গা হইতে পারে মানে কি কইছে? ছেলেটা একবার বলতো যে উদয়পুর বাড়ি, একবার বলে বিলুনিয়া। ছেলের কথা আমরা ঠিক করে বুঝতে পারতাম না, ছোটো বাচ্চা আমরা হেয়ার কথা তো অনেক কিছু হইতে পারে। ছেলের বয়সটা কত? অনুমানিক 4 বছর। এজার কোন জায়গা কইছে? রাঙামাটিয়া। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9 8
5649 2846।